السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. رواه البخاري. ونبي بكرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. রাজধানী ঢাকার শরীরলা এলাকাবাসী কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আল্লাহর মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করে দেন, আমিন। যে সমস্ত ভাইরা পরিশ্রম করে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি খাটিয়ে এই সুন্দর বিশাল মাহফিলের আয়োজন করেছেন এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মাহফিলে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে দিন, আমিন। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আপনারা বিষয় শুনেছেন, সেই বিষয়ের আলোকেই আমি সংক্ষেপে আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা বাহিরে আছেন বা ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। হালাল হারাম, শরীয়তে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান এবং আহকাম সমূহের মধ্যে, আহকামের মধ্যে সবচেয়ে প্রাধান্যযোগ্য বিষয় হালাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হালালটা ভক্ষণ করতে বলেছেন, হারামটা বর্জন করতে বলেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, জমিন থেকে যেটা উৎপাদিত হয়, মিম্মা ফিল আরদ, জমিন থেকে যেটা উৎপাদিত হয় সেখান থেকে যেটা হালাল তৈয়েব সেটা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বোঝা যাচ্ছে হালালের পথ, হালাল রুজির পথ কেউ যদি বর্জন করে তা
তাহলে ওই ব্যক্তি তখন শয়তানের পথে পরিচালিত হয়। এই আয়াত দ্বারাই বোঝা যায়, আল্লাহ শেষে বলছেন ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। যে ব্যক্তি হালাল পথ বর্জন করবে ওই ব্যক্তি হারাম পথে ঢুকে যাবে, হারামের মধ্যে ঢুকে পড়বে। সূরা বাকারা 168 নম্বর আয়াত। এখানে সমস্ত মানুষকে বললেন, এই মানুষের মধ্যে বিধর্মীরাও আছে, হ্যাঁ কখনো আল্লাহ ইমানদারদেরকে খাস করে বলেছেন, কিন্তু এখানে সমস্ত মানুষকে বললেন কেন? হারামের একটা প্রতিক্রিয়া আছে, সে মানুষ হিসাবে যেই হারাম ভক্ষণ করুক না কেন, অবৈধ বস্তু যেই ভক্ষণ করবে ওই ব্যক্তির উপরে নোংরা খারাপ জঘন্য প্রভাব পড়বে। হয়তো এখন বুঝতে পারছে না কিন্তু দুই দিন পরে বুঝতে পারবে, তৌবা করলে হয়তো আল্লাহ মাফ করবেন, হয়তো বেঁচে যাবে এই প্রতিক্রিয়া প্রভাব থেকে, গজব থেকে। কিন্তু আল্লাহ তৌবা কবুল না করলে ওই পরিবারটাকে ধ্বংস করে দেবেন আল্লাহ, এমনটাও হতে পারে। আমরা যদি আলোচনা করি সুদ প্রথাটা নিয়ে, এটা একটা জাহেলি প্রথা। এই সুদ শুধু মুসলমানদের শত্রু না, মানুষ মাত্র যারা আছে তাদের শত্রু? কি মনে হয় আপনাদের, সুদী ব্যবস্থা, এই ধ্বংসাত্মক ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য না মানুষ নামে যারা আছে সবার জন্যই? মানুষ নামে যারা আছে সবার জন্য। এটা ইতিহাসে পাওয়া যায়, সক্রেটিস সুদের বিরুদ্ধে থিওরি দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিষ পান করে মারা হয়েছে, তা ঐতিহাসিক কথা। সক্রেটিস তো আর মুসলিম ছিল না, মুসলিম ছিলেন না, বহুদিন আগের মানুষ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগের মানুষ। কিন্তু কেন তাকে সুদের বিরুদ্ধে থিওরি দেওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হলো? তিনি তার থিওরি থেকে ফিরে আসেননি। এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ মাত্রই যে হারামের মধ্যে ঢুকবে তার ভিতরেই হারামের একটা প্রতিক্রিয়া তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা দিক, হালালাম তৈয়েবা, হালাল বললেই চলতো, তো তৈয়েব বললেন কেন? অনেক বস্তু আছে হালাল কিন্তু আপনার জন্য ওটা উপযোগী না, আপনি খেতে পারবেন না। আপনার বাসায় একজন সরকারি সদস্য, আপনার কোনো আত্মীয় একটা বড় মাছ দিয়ে গেল, তা আপনার বোঝা উচিত, জানা উচিত যে এত বড় মাছ আমাকে দিয়ে গেল কোথায় থেকে। যদি ঘুষের টাকায় কুরাই করা হয়, ঘুষের টাকা বা সুদের টাকা বা আত্মসাতের টাকা দিয়ে এই মাছ কিনে নিয়ে আসে, আপনি যদি জানতে পারেন এইটা আপনার জন্য কি তৈয়েব, হালাল মাছ, হালাল না কি মাছ, হালাল না হারাম মাছ, হালাল খাদ্য কিন্তু এটা কিনা হয়েছে আত্মসাতের দুর্নীতির টাকা দিয়ে, এবার এটা কি আপনার জন্য বৈধ? এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই জন্য বস্তুটা হালাল হতে পারে কিন্তু আপনার জন্য ওইটা বৈধ হবে না, কারণ ওটা হারাম টাকার কিনা অথবা চুরি করে নিয়ে এসেছে। বস্তুটা হালাল কিন্তু তৈয়েব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়েব কথাটা কেন লাগিয়েছেন এটা বোঝা যাচ্ছে। হালাল হলেই আপনি খাবেন এটা না,
অনুরূপ ভাবে একটা কলা পচে গেছে, কলা তো হালাল ফল, পচে গেছে ওটা এখন খাওয়া যাবে? ওটা আপনার জন্য তৈয়ব না। আরেকটা বিষয় আছে, অনেক হালাল বস্তু আছে কিন্তু আপনার শরীরের জন্য উপযোগী না। ডাক্তার বলে দিয়েছে মরার আগ পর্যন্ত আর গরুর গোস্ত খাওয়া যাবে না। গরুর গোস্ত হালাল কিন্তু আপনার শরীরের জন্য উপযোগী না, তৈয়ব না। কয়েকটা আলোচনা, কয়েকটা ব্যাখ্যা আসতে পারে। তো প্রথমত তৈয়বটা দেখতে হবে, হালাল হওয়ার সাথে সাথে তৈয়ব দেখতে হবে যে এই বস্তুটা হালাল পন্থায় আসছে কিনা।